আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। না যুবরাজ, আমি এও প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আটটি সন্তান জন্মগ্রহণ না করে আমরা মথুরা ত্যাগ করে কোথাও যাব না। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তখন আমায় বিবশ হয়ে আপনার সম্মুখে অস্ত্র ধারণ করতে হবে, আর আমার অস্ত্র ধারণের অর্থ সমগ্র বৃষ্ণি বংশ অস্ত্র ধারণ করবে। তখন যে ঐক্যের জন্য মহর্ষি গর্গই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সেই ঐক্য খণ্ড খণ্ড হয়ে যাবে। আমি একই করে বিশ্বাস করব যে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে। অষ্টম সন্তান তো বহু দূরের কথা, এর পরীক্ষা তো প্রথম সন্তানের জন্মের সাথেই হবে। সারা সংসার এ কথা জানে যে আমি কখনো অসত্য বচন বলি না। আমায় বিশ্বাস করুন জ্যেষ্ঠ ভ্রাতা, আমি প্রতিশ্রুতি পালন করব। কুমার বসুদেব, যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে আমি তোমার সাথে সমগ্র বিষ্ণু বংশের মূল নাশ করে দেব। আর তুমি তো জানো যে কংসের তত শক্তি আছে। সেনানায়ক। আজ্ঞা রাজকুমার। এদের দুজনকে কুমারের ভবনে পৌঁছে দাও, আর সেই ভবনের চতুর্দিকে কড়া প্রহরার ব্যবস্থা করো। আমার আজ্ঞা ব্যতীত কাউকেও এদের কাছে যেতে দেবে না। এদের দুজনের ভবনের বাইরে বেরোনোর আজ্ঞা নেই। এই প্রাসাদে এখন কেউ থাকবে না, একে আজ থেকে বন্দী গৃহ বলা হবে। যদি কেউ আপনাদের কাছে লুকিয়ে আসার চেষ্টা করে তবে তার প্রাণ কদাপি রক্ষা পাবে না। পলায়নের চেষ্টা ভুলেও করবেন না। চলো। যুবরাজ কংসের আজ্ঞা ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। যথা আজ্ঞা। দেবী, এ প্রাসাদ আপনার অভ্যর্থনার্থে সজ্জিত। আপনার চিরকাল স্মরণ থাকবে যে শ্বশুরালয়ে কত অপূর্ব অভ্যর্থনা হয়েছিল। নিজ গৃহে আগমন করে নারীর অভ্যর্থনার অধিক সুরক্ষার আবশ্যকতা হয়ে থাকে। আপনার স্থিরতা আর আপনার ধৈর্য দেখে আমি আজ পূর্ণরূপে সুরক্ষিত অনুভব করছি।
আপনার সাহস, ধৈর্য আর বুদ্ধি আজ আমার প্রাণ রক্ষা করেছে। আমি সারা জীবন আপনার ঋণী হয়ে রইলাম। দেবী, পতিপত্নীর মাঝে ঋণের সম্বন্ধ থাকে না, তাদের সব কিছু পরস্পরের জন্যই হয়ে থাকে। আপনি সত্যি মহান। এ অসম্ভব। আমার বিশ্বাস হচ্ছে না যে কংস এমন নিজ কাজ করার কথা ভাবতেও পারে। নিজের হাতে নিজের কনিষ্ঠ ভগ্নীকে বধ করবে? না, ও দেবকীকে সবার অধিক ভালোবাসে। মহামন্ত্রী, আপনার সংবাদ সত্য হতে পারে না। ক্ষমা করবেন মহারাজ, এই সমস্ত ঘটনা অঙ্গরক্ষক সৈনিকগণের সম্মুখে ঘটেছে, কোন নির্জনতা ঘটেনি, তাই এ সংবাদ মিথ্যা হতে পারে না। ঠিক আছে, আমি ওকে ডেকে পাঠিয়েছি, এখনই সব জানা যাবে।